গল্পটা হলো 2016 সালের, যখন আমি মাস্টার্স করতে কলকাতা থেকে উত্তরাখণ্ড চলে যাই। কারণ একটাই, পাহাড়ে থাকবো। প্রত্যেকে আমাকে চ্যালেঞ্জ করে, বলে আমার মতন মোটা ল্যাথখোর মেয়ে পাহাড় সার্ভাইভ করতে পারবে না। ইভেন আমার যখন ওখানে অ্যাডমিশনের ইন্টারভিউ হয়, একজন স্যারও আমাকে প্রশ্ন করে, দুদিন বাদ ভাগ তো নেই যাওগে? ভাবুন, কারণ ওখানে কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। এক কথায় পাহাড়ি লাইফ ইজ ভেরি চ্যালেঞ্জিং। কিন্তু 2018 সালে যখন অলমোস্ট 2 ইয়ার্স কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমার মাস্টার্সও তার সাথে, তখন সবাই বুঝতে পারে যে আমি চ্যালেঞ্জেসগুলো ইজিলি পার করে ফেলেছি, আর তার জন্য ক্রেডিট দেওয়া উচিত আমার বন্ধুদের। हेलो एवरीवन, आज है मेरी श्रेया, मेरी फ्रेंड का बर्थडे। ये है हमारी शेरू। हैप्पी बर्थडे श्रेया। কলেজে আমাদের 10 জনের একটা গ্রুপ ছিল। গ্রুপটাকে সবাই বলতো দ্য আনব্রেকেবল গ্রুপ, কারণ আমাদের ফ্রেন্ডশিপটা খুবই স্ট্রং ছিল। তার মধ্যে ছিল ইনি, তাশি কুঞ্জস, আমার লাদাখি ফ্রেন্ড। আমি নাম দিয়েছিলাম ছোটা বোম বড়া ধামাকা। রোজ সকালে আমাদের দিন শুরু হতো ওর মুখ থেকে একটাই কথা শুনে, জুলে। আজ অলমোস্ট 5 বছর। কলেজের পর আমাদের আবার ফার্স্ট টাইম দেখা হবে, তাও আবার ওরই হোম টাউন লেতে। আমি সত্যি খুব এক্সাইটেড, ভীষণ। তাহলে শুরু করি যেখানে শেষ করেছিলাম ভিডিওটা, সেখান থেকে। আমরা ফাইনালি এসে পৌঁছেছি, এটা আমাদের হোটেলের সিটিং প্লেস, ফার্স্ট ফ্লোরের। এটা আমার রুম। রুমটা ঠিক এন্ট্রান্স থেকে এইরকম, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, আর লার্জ রুম। এখানে একটা বেড আছে কিং সাইজ, ওয়েল ডেকোরেটেড, লার্জ আলমিরা, 2 সাইড টেবিল, 2টো সোফা, টি টেবিল, টিভি ইউনিট। এই পাশে একটা কেটেল আছে, স্মল টেবিল আছে। ওয়াশরুমটা এরকম যথেষ্ট বড়। শাওয়ার আছে, হট ওয়াটার আছে, নো প্রবলেম। উইন্ডো, লার্জ মিরর, বেসিন। পাতা চলে এসছে। সো এখানে একটা লার্জ উইন্ডো আছে, এখান থেকে গার্ডেন ভিউ আছে, ওখানেও সেম উইন্ডো। এটা হচ্ছে ব্যালকনি। সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে, ভালো লেগেছে সেটা হচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশনটা খুব সুন্দর। গুড স্মেল, অ্যাস স্মেল ভেরি নাইস দ্য রুম। ব্যালকনি আর উইন্ডো থেকে ভিউটা আমি তোমাদের সকালে দেখাবো। সো হ্যাঁ, উপরের ডেকোরেশনটা দেখো, টোটালি কাঠের, অ্যান্ড ইটস আ ভেরি লার্জ রুম। প্রাইস কী লেগেছে, খাবার কীরকম, সব আমি তোমাদের কালকে রিভিউ দিয়ে দেবো। আজকে খুব টায়ার্ড, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের খাবার চলে এসছে। তো আমি ডাল, জিরা আলু আর রাইস অর্ডার দিয়েছিলাম, তার সাথে আমাকে এক্সট্রা পাঁপড় আর স্যালাডটা ওরা দিয়েছে। দুটো পরিবেশন করার পদ্ধতি খুবই ভালো লাগছে, আর দেখে মনে হচ্ছে রান্নাটা ভালোই করেছে, খেয়ে বলতে পারবো। বেলা 1টা বাজে, লেহের হোটেল থেকে বেরিয়েছি একটু ঘুরু ঘুরু করতে, দেখি কোথায় যেতে পারি না পারি। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো কাজ, সেটা হচ্ছে 1 নম্বর বাইকের চেনটা ক্লিন করে লিউপ করাতে হবে, সুতরাং মার্কেটে যেতে হবে। আর এক হচ্ছে এখানে মামুনের ইউনিভার্সিটির বন্ধু আছে, তার সঙ্গে দেখা করা। কি করছে ড্রাইভারগুলো ভগবান জানে, না দেখে শুনে গাড়ি চালিয়ে দিচ্ছে। কোন দিকে দেখতেই পাচ্ছ সামনে মাউন্টেন গুলো, স্নো ক্যাপ, অসাধারণ লাগছে। আমরা বসে বসে আমাদের হোটেল থেকে ওটাই দেখছিলাম, খুব সুন্দর দেখা যায় ব্যালকনি থেকে, আমাদের হোটেলের ব্যালকনি থেকে খুব সুন্দর হোটেলটা। তোমাদেরকে গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো, যে ট্যারিফে আমরা পেয়েছি সেটা তো বলারই নয়, আমিও আশা করিনি যে এই ট্যারিফে এই হোটেল পাওয়া যাবে। রাস্তাটা যথেষ্টই ঢাল আছে দেখছি, দেখো সবকটাই ন্যাড়া পাহাড়, দেখি এখানে কোথায় পাওয়া যায়।
গাড়ির গ্যারেজ। এই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা শান্তি স্তূপা, যদি সম্ভব হয় আজকে যাওয়া যাব। আমরা এখন এসেছি জোরাভার ফোর্টে, বাইকের কাজ হয়ে গেছে, এখন আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। দুটো আছে টিকিট, একটা মিউজিয়ামের আর সাউন্ড অ্যান্ড লাইট শো আছে ইভিনিংয়ে, যেটা মিউজিয়ামেই হয়। মিউজিয়ামে আমি এখন এন্ট্রি করছি, লাইট অ্যান্ড সাউন্ডের জন্য আমাকে দিয়েছে পার পার্সন 100 rupees, আর ক্যাশ ইজ নট লাউড, কার্ডে সোয়াইপ করে পে করতে হবে। সো এটা হচ্ছে জোরাভার মিউজিয়াম। জোরাভার ফোর্ট তৈরি হয় 1836 সালে জোরাভার সিং কালোরিয়ার নামে। উনি একজন আর্মি জেনারেল ছিলেন যিনি লাদাখের বাউন্ডারি নর্থে এক্সটেন্ড করতে সক্ষম হন। 2006 সালে ইন্ডিয়ান আর্মি এই ফোর্টটাকে প্রিজার্ভ করে রিস্টোর করে। বর্তমানে ইন্ডিয়ান আর্মি এখানে তৈরি হওয়া মিউজিয়াম ও লাইট ও সাউন্ড শো এর যাবতীয় রেসপন্সিবিলিটি ক্যারি করছে। আর্টিফ্যাক্টস রুমে সেই সময় ইউজড অনেক অ্যান্টিক জিনিসপত্র রাখা, তার মধ্যে বিভিন্ন কালচারাল আইটেমও প্রিজার্ভ করা রয়েছে, যেমন সেই সময় ইউজ করা ফ্ল্যাগ, হ্যান্ডমেড ম্যাপ, জুয়েলারি, অ্যান্টিক গানস, তলোয়ার, পোশাক, ইউটেন্সিলস, আর্ট পিস ইত্যাদি। চলো এই ছিল, বাইরে যাই, এখান বেরোলে ফোর্টটা পুরো দেখা যায়। তার সাথে এরকম মাউন্টেন ভিউজ আছে, এখানে ইভিনিং এ লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। দেখতে পাচ্ছি ওপাশে একটা ক্যাফে আছে বসার জন্য, চা কফি পাওয়া যাবে। লাইট অ্যান্ড সাউন্ড শোটা এদিকে হবে, আর ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। এই ছিল জোরাভার ফোর্ট, নট সো লার্জ কিন্তু অনেক পুরনো, সেটাকে ওরা রক্ষণাবেক্ষণ করে রেখেছে। প্রত্যেকটা ঘরের উপর দেখতে পাচ্ছ মাটির প্রলেপ আছে, এগুলো হচ্ছে এখানকার ওল্ড কিছু কালচারের মধ্যে পড়ে ঘরের টেম্পারেচার মেনটেন করার জন্য। তো চলো আমরা এখন মার্কেট যাই। আর একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই জিনিসটা, এটা পুরনো দিনে আমি ঘোড়ায় লাগিয়ে টানতো, একটা ঘোড়া টানা গাড়ি, সেটা এখানে প্রিজার্ভ করে রাখা আছে। আসতে পারো, ডেফিনেটলি ভালো জায়গা। সামনেই দেখতে পাচ্ছ পাহাড়টা কি সুন্দর। আমরা জোরাভার ফোর্ট দেখে বেরোলাম, এখন যাচ্ছি মামনের বন্ধুর সঙ্গে দেখা করতে। দারুণ দারুণ, অসাধারণ লাগছে। এবার এখান থেকে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখতে রাস্তার এই উপর থেকে এখান থেকে অসাধারণ লাগছে। তো কালকে ওরকমই একটা পাহাড়ে আমরা যাব, যেটা হচ্ছে খারদুংলা, সেটাই আমরা পাস করব। এখানে প্রচুর মিলিটারি গাড়ি এবং বেস তোমরা দেখতে পাবে। এটা লাদাখ রিজিয়নের হেডকোয়ার্টার এখানে লেহতেই, সেটাই স্বাভাবিক। সবাই এই বাদিকটা আমাদের নিতে হবে। আমরা যাচ্ছি লাদাখ সেলফি পয়েন্টে, দেখতে পাচ্ছিলে হয়তো অসাধারণ লাগছে, দেখো চারদিকটা। আমরা আস্তে আস্তে যাব, আমাদের জীবনে কোনো তাড়া নেই, এরকম চড়াই দিয়েই আমাদের চড়তে হবে। তাশি কুঞ্জেসকে 10 মিনিট ধরে খোঁজার পর ফাইনালি আমরা লে এর ম্যালেমিট করি। কেউ বলবে আমরা 5 বছর পর দেখা করলাম, আর এই 5 বছরে আমাদের ম্যাক্সিমাম 3-4 ফোন কল হয়েছে। সত্যি আমাদের ইকুয়েশনটা একদমই বদলায়নি, একদম আগের মতন আছে। তারপর আমরা চলে যাই মোমো খেতে, ঠিক কলেজ দিনগুলোর মতো। তারপরে তাশি আমাদের সফটি খাওয়ায় আর এক প্যাকেট চকলেট গিফট করে। এই চকলেটগুলো খেতে খেতে আমরা ফাইনালি পৌঁছে যাই আমাদের হোটেলে। এত সুন্দর চারদিকের পরিবেশ দেখে নিজেকে আর ঘরে ধরেই রাখতে পারলাম না, চললাম এবার সানসেট দেখতে। এখন বেরিয়েছি শান্তিস্তূপার জন্য, বাজে সন্ধ্যে 7:20, বাইরে এখনো সানসেট হচ্ছে, শুধু হাতে ক্যামেরা পার্থরূপি পরে বেরিয়ে পড়েছে। যেহেতু আমাদের হোটেল থেকে জাস্ট 2 কিলোমিটার হবে, আমি তোমাদের শান্তিস্তূপায় উঠে দেখাচ্ছি ওখান থেকে এখন কীরকম ভিউটা আসছে। এটা হচ্ছে শঙ্কর রোড, SANKR রোড, মেইন মার্কেট থেকে বেশি না, ম্যাক্স
দেড় কিলোমিটার ডিস্টেন্স এই শঙ্কর রোডের। আর এখানে থাকলে একটু শহরের মার্কেটের ক্যাবাসটা কম হয়। বাহ, এই রাস্তাটা যেতে হবে, অসাধারণ ছিল। তো এখন শান্তিস্তূপা থেকে প্রচুর গাড়ি আসবে, ফুলটা ফুটে আছে দেখো, কি সুন্দর গোলাপ। আর এগুলো সব পপুলার গাছ, ম্যাক্সিমাম লোক এখন শান্তিস্তূপা যাচ্ছে, তো আমরাও যাচ্ছি। তো আমরা স্ট্রেট ওই রাস্তাটা দিয়ে এরকমভাবে উঠে এসে এপাশে শান্তিস্তূপা দেখতে পাচ্ছ, এখন ভিড়টা ভালোই আছে। পার্থ ওপরে বাইক রেখেছে, সব বাইক ওপরে, জায়গা আছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে, আর নাহলে নিচে রাখ, সেফ সেফ সাইড। ভীষণ কনফিউজ কোথায় বাইক রাখবে, নিচে কিছু লোক বাইক রেখেছে, ওপরে কিছু লোক বাইক রেখেছে, তো আমি বললাম রাখ যেখানে ইচ্ছা রাখ। ওপরে যেতে হবে তাহলে হেঁটে হেঁটে, ওপর থেকে ভিউটা অবভিয়াসলি খুব সুন্দর। আর আমি সানসেট দেখতে এসেছি এখান থেকে, 360 ডিগ্রি ভিউ আছে এরকম একটা, নিচে লে দেখতে পাচ্ছ তোমরা। চলো কিছু সিনেমাটিক শট দেখা যাক। শান্তিস্তূপাতে অসাধারণ একটা সানসেট দেখলাম, এবার হোটেলে ফিরে ডিনার করে ঘুম। কাল যাব অল মাইটি খারদুংলা, হোটেল কন্ট্যাক্ট ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আর পরের ভিডিওতে রিভিউটাও দিয়ে দেব যে হোটেলটা কেমন ছিল। খুব অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, নাহলে কোনো নোটিফিকেশনই আপনারা পাবেন না। আর একটা লাইক আর কমেন্ট করলে মন থেকে খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। গুড নাইট ফ্রম লেহ।